শেষ বিকেলের আলো হব যদি দিগন্তে দৃষ্টি মেলো, সবুজের ঢেউ ছড়িয়ে দেব যদি জীবনের পাল তোলো, পাখির বেশে গান শোনাবো আমায় যদি শোনো। আজকে সকালে ঘুম থেকে উঠে মেঘলা আকাশ আর চারিদিকটা দেখে এরকমই একটা ফিল হচ্ছিল। আজ ছিল ফাদার্স ডে সকাল, বাবাদের দিন। সকালে মেঘ দেখে ভেবেছিলাম বৃষ্টিটা ভালোই হবে, সেই আশায় বুক বেঁধে সকালটা শুরু করলাম। সবাই ভালো থেকো, এই গরমের মধ্যে আমরা ভালো আছি। গেলাম বেটুকে ডাকতে সকাল সকাল। বেটুর দেখলাম ওঠার কোনো ইচ্ছেই নেই, তাই অগত্যা বেটুকে ছেড়ে দিয়ে চললাম চা নিয়ে ব্যালকনিতে। কারণ সকাল সকাল চাটা না হলে মাথাটা তো আমার গরমই থাকে, তাই গরম জিনিসটা দরকার হয়। চা নিয়ে ব্যালকনিতে আজকে বসতে খুব ভালো লাগছিল। এই কদিনে মানে শীতকালের পর থেকে একদমই ব্যালকনিটাই বসাই হয়নি গরমের জ্বালাতে, তবে আজ কিন্তু বসলাম আর বেশ ভালো ফিল হচ্ছিল একটা। তারপরে চা খাওয়ার পর ওই চায়ের মধ্যেই জল দিয়ে গাছগুলোকে একটু জল খাওয়ালাম, ওদেরও তো দরকার জল, যা গরম পড়েছে না নিজেরাই বাঁচতে পারছি না বলো, তাই গাছগুলোকে ভালো করে জল দিয়ে এলাম। বেশ কিছুক্ষণ পর বেটুর আমার ঘুম ভেঙেছে, তারপরে উঠে ব্রাশ করে খাচ্ছে ব্রেকফাস্ট, দুধের কর্নফ্লেক্স। আর আমি তো ছাতুই খাই, ছাতু ছাড়া সকালে খুব একটা জমে না। আর আজ তার মাঝে মানে ব্রেকফাস্ট করার পর স্নান করার মাঝে অনেকটা গ্যাপ হয়ে গেছিলো, কেননা আজ হচ্ছিলো ট্যাঙ্ক পরিষ্কার, সেজন্য প্রায় দু ঘন্টা জল ছিল না। মা বেটুতে আমরা এপাশ ওপাশ করে কাটাচ্ছিলাম, তারপরে বেটু আবার আজ বাথরুমে গিয়ে ঠান্ডা জলেই স্নান করে নিয়েছে, সে কি তার চিৎকারা করে। তারপরে ও স্নান করানোর পর ওকে জামা প্যান্ট পরিয়ে দিলাম, আর পাউডার লাগানো দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমি আর আমার ভাই ঋতু মানে কাকুর ছেলে আমরা এত পাউডার লাগাতাম না যে বৌদি আমাদেরকে খুব রাগাতো যে কী রে তোরা কি পাউডারে স্নান করে নিবি নাকি। তবে যাই হোক ভালো লাগে আমাদের পাউডার লাগাতে, কি করব, ছোটোবেলার অভ্যেস। বেটুকেও তার লাগিয়ে দিচ্ছি। তারপরে বেটু আমাকে উম্মা দিয়ে চলে গেল টিভি দেখতে, স্নান করে তো বাবু টিভি দেখা চাই এখন স্কুল নেই বলে। আর আমি এদিকে আমার চুল টুল ঠিক করে চললাম স্নান করতে। স্নান করে বেরিয়েও তো ভীষণ দুরাবস্থা, বৃষ্টির তো নাম নেই, মেঘলা আকাশে কি গরম লাগছে, মানে মনে হচ্ছে যেন সব কিছু চুল টুল সব খুলে ফেলি, ভালো লাগছে না। তারপরে সিঁদুরটা পরে নিলাম। আর এই সিঁদুর কাঠির পেছনে একটা হিস্ট্রি আছে বলতে পারো, আমার জ্ঞান হওয়ার পর থেকেই আমি আমার মাকে দেখছি এই সিঁদুর কাঠি দিয়ে সিঁদুর পরতে, তাই আমার ভীষণ লোভ ছিল এটার ওপরে। বিয়ের পর মাকে বলে এটা নিয়েই নিলাম, মানে বেশ ভালো লাগে, মায়েরও স্মৃতি আর আমারও স্মৃতি। তারপরে কি বসলাম ফ্যানের হাওয়ায়, স্নান করে ফ্যানের হাওয়াটা মাস্টার বেটু আমাকে জ্বালাচ্ছিল। তারপরে বেটু দেখাচ্ছিল ফাদার্স ডের জন্য কী কী বানিয়েছে, এটা ওর স্কুল থেকে শিখিয়েছিল টাই ইয়েলো কালারের, আর রেড কালারের শার্টটা কিন্তু ও নিজে বানিয়েছে, মানে ছেলেটার ভীষণ ইচ্ছে হয়েছিল। তারপরে বলছে দেখো পাপা ব্যালকনি দাঁড়িয়ে কথা বলছে, আমার কাছে আসছেই না। এ তারপরে দুজনে এই যে নির্বাক দুই মানুষ একে অপরের কাছে আদান প্রদান করছে, একজন দিচ্ছে গিফট আর একজন ভালোবাসা, কিন্তু ওই যে কিছু মানুষ প্রকাশ করতে পারে না, ভালো তো বাসে সবাই, বেটুর পাপাও বেটুকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করার ক্ষমতাটা নেই সবার মধ্যে, থাকে না, কী করবে বলো, আমি যেমন পারি প্রকাশ করতে ও পারে না, তাই নির্বিকারভাবেই বেটুর গিফটগুলো সব নিচ্ছিল, তবে অন্তরে নিশ্চয়ই খুশি হচ্ছিল। তারপরে দুপুরে গেলাম লাঞ্চ করতে, ভাত ডাল কুমড়োর তরকারি আর আমার পছন্দের চিংড়ি মাছ। আর তারপরে তো আম খাওয়া বান্তা হয় গ্রীষ্মকাল, মানে আর কিছুদিনই থাকবে আমের সময়, তাই আমটা তো খেয়ে নিতেই হবে, আর আমি আবার এরকম করেই আম খাই। আর এই আম খাওয়ার পেছনেও আছে একটা গল্প। ছোটোবেলায় আমাদের বাড়ির পাশে তো পিঙ্কিদের বাড়ি ছিল, ওদের টুসি আমের গাছ ছিল ছোটো ছোটো, তাই ঝড় হলে আমরা দৌড়ে চলে যেতাম যে আম কুড়াতে, পিঙ্কিরাও দিত, আর সেই ছোটো ছোটো আম মানে কী যে ইন্টারেস্ট লাগতো খেতে, কী যে ভালো লাগতো সত্যি, সেই স্মৃতিগুলো ভাবতে মানে বেশ নস্টালজিক হয়ে পড়ছে, হাসিও পাচ্ছে চোখে জলও আসছে, বেশ ভালো ছিল না দিনগুলো। আর হ্যাঁ, আজ আমি ভয়েস ওভার দিয়ে ব্লগটা বানাচ্ছি, কেননা আমার প্রচণ্ড কাশি হচ্ছিলো, আমি কথা বলতে পারছিলাম না, আর সর্দিও হয়েছে এখন তোমরা বুঝতেই পারছো ভয়েস ওভারে, তাই একটু ম্যানেজ করে নিও, অন্যদিন আমি কিন্তু নর্মালভাবেই ব্লগ বানাবো। সো লাঞ্চ করে আম খেয়ে চললাম এবার। তারপরে আমার বেটুর পাপা খাচ্ছিলো সবার লাস্টে, ওর লেট হয়েছিল ফিরতে, ওর খাওয়ার পর আমি একটু গেলাম ব্যালকনিতে, বেটু কি বানাচ্ছিলো, তাই আমি ব্যালকনিতে গিয়ে ভাবলাম একটু দাঁড়াই, মেঘলা মেঘলা তো খুব একটা রোদ নেই, আর আমার গালের মানে ব্রণর অবস্থা ভীষণ খারাপ ছিল আর গরমও লাগছিলো ভীষণ, তাই একটু ব্যালকনিতে গেলাম। তারপর ব্যালকনির থেকে রুমে গিয়ে তো আমি অবাক, একই দেখছি আমি বেটু বেটুর পাপার পা টিপে দিচ্ছে, বেটু বলছে আজকে তো ফাদার্স ডে তাই পাপার পা টিপে দিচ্ছি, কথাটা যে আদৌ সত্যি নয় সেটা তো আমার খটকা লাগছিলই। তারপরে কিছুক্ষণ পা টেপার পর বেটু বলছে পাপা পাপা যেটা অর্ডার করেছিলে সেটা কবে আসবে, ব্যাস আমি বুঝলাম ব্যাপারটা কী, কোথায় খটকাটা আছে, নিশ্চয়ই কিছু অর্ডার করেছে। তারপর বিকেলবেলায় ঘুমিয়ে পড়েছিলাম একটু, ঘুম থেকে উঠেই দেখি বেটু আজ পড়তে বসে গেছে তাড়াতাড়ি, আমি ঘুম থেকে ওঠার আগে, সে বাবুর তো চোখে ঘুম নেই।
তারপর আমি গেলাম একটু গাছে জল দিতে। জল দিতে মানে গাছের পাতাগুলো একটু স্প্রে করতে, কারণ সব পাতাগুলো না কেমন ড্রাই হয়ে গেছে, ডাল হয়ে গেছে, বৃষ্টি না হওয়া পর্যন্ত ওদের মধ্যে প্রাণ ফিরে আসবে না, তাই একটু জল দিয়ে চেষ্টা করলাম। সন্ধেবেলায় বেটুর ঠাম্মি বেটুর জন্য বানাচ্ছিল চিকেন ভাজা। বেটুটা আমার এমনি চিকেন খায় না, চিকেন পকোড়া বা একটু চিকেনটা ভেজে দিলে ও খায়, তাই ওর জন্য ছোটো ছোটো করে পিস করে চিকেন ভাজা হচ্ছিলো। আর আমি বানাচ্ছিলাম আমার জন্য কফি। সন্ধেবেলায় তো আমার কফিটা লাগেই, আর ঠান্ডা লেগেছে মানে কফি তো মাস্ট, তাই আমি কফি বানাচ্ছিলাম আর বেটু করে দিচ্ছিল ভিডিওটা। 6:30 বাজে, আমি আমার কফি নিয়ে বসলাম। আজকে তো জানোই থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে ফাদার্স ডে, টাইটেল দেখে অ্যাকচুয়ালি। তো সেরকম কিছুই আজকে আমাদের নেই অ্যাকচুয়ালি, ওর বাবা আজ সানডে তো ভীষণ দিন বেরিয়ে গেছে, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে বিকেলবেলা। বেটু আজকে তাড়াতাড়ি পড়তে বসে গেছে, আমি কফিটা খাচ্ছি। গলার অবস্থা খুব খারাপ, ভীষণ কাশি হচ্ছে আর গরম, ও মানে অকল্পনীয় বলা যাবে না এত গরম। সারাদিন মেঘলা করেছিল বলে গরমটা আরো মারাত্মক, জাস্ট ইমাজিন করা যাচ্ছে না, জানি না কি করবো। বেটুর তো আমার চিকেন ভাজা খুব ভালো লেগেছে, ওর এরকম ভাজাভুজিটা ভালোই লাগে, আর চিকেনের ক্ষেত্রে তো এরকমটাই ভালো লাগে। আর আমাকেও একটু ভাগ দিল, বলল মাম্মা আমি একটু টেস্ট করো, বললাম আমি দুধ খাচ্ছি মানে কফি খাচ্ছি খাবো না, দিয়ে দিল। তারপরে বেটুকে সহজ পাঠটা পড়াতে পড়াতে ছোটোবেলার কথা মনে পড়ছিল, সে যে ছোটো খোকা বলে অবা, তোমাদেরও নিশ্চয়ই মনে আছে। তারপরে এই যে বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, মাছে থাকে মানে মাছি, মাছি বনে গান গায়, কী সব আর কি। তবে ছোটোবেলায় আমাদের এগুলো সব ছিল, এই যে রাম বনে ফুল পাড়ে, তবে এখনকার বইগুলোতে কোশ্চেনগুলো আছে আর কি, আর আমাদের থেকে দেখতে সুন্দর। তারপরে গেলাম কিচেনে, আজ হবে চিকেন। আর এদিকে বেটু দেখছি আবার কী সব বানাচ্ছে, ওর ফাদার্স ডে একদম মাথার উপরে চড়ে গেছে, তাই সবসময় বানিয়েই যাচ্ছে, আমার জন্যও বানিয়েছে, এই যে টাকা বানিয়েছে $20, $50। এদিকে আমার মশলা কষা হচ্ছে মাংসের, আলু ভাজা হয়ে গেছে, আর আমি তো ঘামে পুরো স্নান করে গেছি, মনে হচ্ছে যেন জাস্ট স্নান করে এলাম কিংবা মাঠে কাজ করে এসেছি, এত ঘাম দিচ্ছে মানে কী যে বলবো। আর এদিকে বেটু আর বেটুর ঠাম্মি মিলে একটু ফোন দেখছে, গল্প করছে, খেলছে। আমার চিকেন মোটামুটি কষানো রেডি হচ্ছে, এদিকে মানে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছিল আজকে, অ্যাকচুয়ালি ভালোবেসে যেদিন রান্না করি না সেদিন কষানোটা ভালো হয়, অন্যদিন হয় না। তারপর আমি ঢাকা দিয়ে চিকেনটা চললাম, চিকেন আমাদের রেডি, এবার বসেছি খেতে। মাম বাবা অলরেডি খেয়ে চলে গেছে ঘুমোতে, আর এদিকে সৌরভকে খেতে দিচ্ছি, আমি বসছি, মধু বসছে, আমার বেটু, বেটু তো আমার সাথেই খাবে, তাই ও সৌরভীদেরকে দিয়ে আমি সব বাসনপত্রগুলোকে বেসনে নামাতে যাচ্ছিলাম সব কিছু, আর বেটু সবাইকে শেখাচ্ছে হাই করো হাই করো। আর আজকাল এই চিকেনের সাথে একটু পেঁয়াজ না হলে জমে না, আজকাল নয় সব দিনই, আর যেহেতু আমরা চিকেন আর রুটির পরে একটা স্পেশাল জিনিস খাবো, তাই পেঁয়াজটা তো মাস্ট, পেঁয়াজ ছাড়া চলে না বাঙালির। আর বেটুর আজকে ইচ্ছে হয়েছিল লং লেগ পিসটা খাবে, খায়নি সে, যদিও খায় না চিকেন বললাম না, তাই আমি আর আমার বেটুর পাপাই খেলাম। তবে বেটুর আজকাল সব থেকে ভালো লাগছে এই যে চিকেনের গ্রেভি দিয়ে মুড়ি মাখা, এই জিনিসটা কিন্তু ওকে আমি শিখিয়ে দিয়েছি, ও আর যাই খড়ুক নাই করি, ছোটোবেলায় আমরা খুব খেতাম মানে চিকেন রান্না হলে চিকেনের মশলা দিয়ে মুড়ি মাখা, সেটা সকাল বাসি খেতাম সকালেও আবার রাত্রেও খেতাম। বেটুকেও সেই অভ্যেসটা দিয়ে দিয়েছি, ও মোটামুটি চিকেন হলে মুড়ি মাখাটা খাবেই। তারপরে কি সবাই মিলে খেয়ে নিয়ে চললাম রান্নাঘরে আমি বাসন ধুতে, সবারই খাওয়া হয়ে গেছে, কিন্তু বাসনটা তো ধুতেই হবে, আর গরমটা এত লাগছে না কিচ্ছু ভালো লাগছে না। তারপরে বাসন টাসন ধুয়ে নিয়ে চললাম ব্রাশ করতে, মার বেটুতে ব্রাশ করছিলাম, কারণ ব্রাশটা করে নিয়ে এবার চান করতে যেতে হবে। আমাদের স্নান টানো হয়ে গেছে, অলরেডি আমরা রুমে চলে এসেছি। এই যে আমাদের মাম্মা এই চান করে এলো, এই যে হাওয়া নিচ্ছে শেষিরা ফ্যানের, এই যে দেখুন সবাই কি করছে, মাম্মা দেখুন এসি আর ফ্যান দুজন নিয়ে আছে, আর মাম্মা কি করছে দেখুন, মাম্মা হাওয়া নিচ্ছে, দেখো এসি আর ফ্যান হাওয়া দেখুন, মাম্মা আর দেখতে হবে না। এই যে আমার নাড়ু খালি গায়ে দাঁড়িয়ে আছে, তাহলে সবাই ভালো থেকো গরমে আর কি, বাই বাই। আমাদের তো প্রচন্ড গরম লাগছে, কিছু করার নেই, এইভাবে থাকতে হবে। যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর দেখি নতুন কি ব্লগ বানানো যায়। সো স্টে টিউন অন মাই চ্যানেল।